নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে হাজির হলাম গাজরের হালুয়া রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আমি এখানে পাঁচশো গ্রাম গাজর নিয়েছি আর গাজরটা খুব খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি প্রত্যেকটা গাজর খোসা ছাড়িয়ে ধুয়ে নেওয়া হয়েছে এবার একটা গ্রেটার নিয়েছি এই রকম বড়ো পাশ দিয়ে গ্রেট করতে হবে আমি গাজরগুলো এখন গ্রেট করে নেব দেখুন গাজরগুলো আমি সুন্দর গ্রেড করে নিচ্ছি এরকম মোটা মোটা দানা করে গ্রেড করে নিতে হবে আমার সব গাজরগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি আর এটা কিন্তু ঘি দিয়েই করতে হবে সাদা তেল দিয়ে করলে কিন্তু টেস্টটা একদমই ভালো আসবে না ঘিটা গরম করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু আর কিশমিশ কেটে রেখেছিলাম কাজু কিসমিসটা ভেজে নেব যেহেতু কুচোনো তা ভাজতে বেশি টাইম লাগবে না আমি কাজু কিশমিশগুলো ভেজে ঘিটা ঝরিয়ে তুলে নেব। কাজু কিশমিশগুলো তুলে নিয়ে আমি এই ঘিয়ে রান্নাটা করব আর দিয়ে দেবো এখানে দুটো এলাচ আর এলাচ দুটো আমি মুখ ফাটিয়ে নিয়েছি এলাচ দুটো ঘিয়ে দিয়ে ভেজে রান্না করলে কিন্তু হালুয়ার টেস্টটা কিন্তু খুবই সুন্দর আসে আর ফ্লেভারটাও দারুণ আসে আমি এলাচটা ভেজে নিচ্ছি এলাচটা কিছুক্ষণ ভেজে নিয়েছি এবারে আমি এর মধ্যে গ্রেট করা গাজরগুলো দিয়ে দেবো গ্রেট করা গাজরগুলো দিয়ে আমি মিনিট পাঁচেক এটা ভেজে নেব মিনিট পাঁচেক ভেজে নিলে গাজরের কাঁচা গন্ধটা চলে যাবে আমি গাজরগুলো মিনিট পাঁচেক ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এক চিমটি নুন আর এই নুনটা দেওয়ার কারণে মিষ্টি জাতীয় খাবারে কিন্তু টেস্টটা খুবই সুন্দর আসে আপনারা চাইলে নাও দিতে পারেন এবার আমি ঢাকা দিয়ে একদম লোতে রেখে রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে ভালো করে নেড়ে চেড়ে দেব আমার গাজরটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি এক বাটি দুধ দুধটা দিয়ে গাজরটা ভালো করে নেড়ে চেড়ে নেব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা খুলে নেব এখন এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে দিয়ে আমি কিন্তু আর ঢাকা দেব না কারণ গাজরটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার নেড়ে চেড়ে আমি এটা কিছুক্ষণ রান্না করে নেব কিন্তু এটা বারবার নাড়তে হবে যেন কড়ার নিচে লেগে না যায় কিছুক্ষণ পর পর এটা নেড়ে দিতে হবে দেখুন গাজরটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে আমি এখন এর মধ্যে দিয়ে দেব চিনি মিষ্টিটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন আমি ওখানে দেড়শো গ্রাম চিনি দিয়েছি চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে দেব। দেখুন চিনি দেওয়াতে অনেকটাই কিন্তু চিনিটা গলে জল ছাড়তে শুরু করেছে এটাতে ভয় পাওয়ার কারণ নেই নাড়তে নাড়তে চিনিটা শুকিয়ে যাবে কিছুক্ষণ পর পর নাড়তে হবে নাড়তে নাড়তে দেখুন গাজরটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এখন ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো আমি দিয়ে দিলাম এটা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব আর আমি একটু নরম পছন্দ করি হালুয়া তাই আমি একটু নরম নরম রাখবো আপনারা যদি শুকনো পছন্দ করেন তাহলে একটু শুকিয়ে নেবেন নামানোর আগে এক চামচ ঘি দিয়ে দিলাম আর নামানোর আগে এক চামচ ঘি দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নেব আর তৈরি হয়ে গেল আমার দারুন স্বাদের গাজরের হালুয়া যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন